ভরি দিন তো গেল সন্ধে হলো চাকরি দাও এবারে এত পড়ি লিখি শিখি বুঝি এত পড়ি লিখি শিখি বুঝি ঘুগনি বেচি বারে হরি দিন তো গেল সন্ধে হলো চাকরি দাও এবারে যারা যোগ্য ছিল পথে পড়ে রইল যারা যোগ্য ছিল পথে পড়ে রইল মন্ত্রী নেতায় বখরা খেয়ে অযোগ্য দেয় ভরে ভরে দিন তো গেল সন্ধে হলো চাকরি দাও এবারে। আগামী 6ই মে কলকাতায় সংগ্রামী যৌথ মঞ্চের 100 দিনের ধর্ণাপূর্তি উপলক্ষে ঐতিহাসিক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে 1 মে সংগ্রামী যৌথ মঞ্চের মুর্শিদাবাদ জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো বহরমপুর কালেক্টরেট কমিউনিটি হলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ সহ বিশ্বজিৎ মিত্র ও অন্যান্য রাজ্য নেতৃত্ব। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য বিনয় হালদার কি বললেন শুনে নেওয়া যাক। সাদা খাতা চাকরি করে যোগ্য রসে পথের ধারে লজ্জা লাগা দরকার। এটা প্রমাণ করছে যে কর্মচারী সমাজ আজকে মানে বঞ্চনা এবং শোষণ হতে হতে তাদের যে দেয়ালে পিঠ ঠেকে গেছে তার বহিঃপ্রকাশ আজকে এই কালেক্টরেট হলে প্রমাণ দিচ্ছে। আমরা আন্দোলনটাকে রাজ্যের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিচ্ছি, সংগঠিত করছি সাধারণ রাজ্যের সাধারণ মানুষ সহ কর্মচারী শিক্ষকদেরকে, এবং তারপরে আরও বৃহত্তর আন্দোলনের রূপ নিয়ে আমরা কলকাতায় ঝাঁপিয়ে পড়ব। আজকে মুর্শিদাবাদে তারই উদযাপন হচ্ছে। এই রাজ্যের কোনো শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ থাকবে না যার কাছে আমরা পৌঁছাবো না, এবং আজকে মুর্শিদাবাদে সেই কাজই চলছে।